अपने बाबा होते चले
And then realize that moment, 부끄러운 날, make it again. Wow. It's my time. It's my diamond. And look, baby is also crying. And you are also crying. And your key become your heart. Remember that day, your Prabhu Mamaki Julia Dore Bundu, I love you, Papa. I love you, Mom. In the book of school, you have this year, you have milk and chip. How many of you have been able to be a given? স্কুল থেকে ছোট্ট ফ্রক পরে দৌড়াতে দৌড়াতে আপনাকে জড়িয়ে ধরে বলল, মা আমি না আজকে স্কুলে দৌড়েছি, আমি না টিফিন শেয়ার করেছি। রিমেম্বার দোজ ডেজ, ইওর বেবি, ইওর কি। রিমেম্বার দোজ ডেজ, যখন প্রথম ডে স্কুল থেকে ভালো রেজাল্ট করে আসলো খুশি হলে, বাট যখন সে খারাপ রেজাল্ট করল, প্রথম যেদিন আপনাকে মিথ্যা কথা বলল, আপনার এখনো মনে আছে সেই দিনটার কথা, যে দিনটা এখনো আপনাকে ভাবিয়ে তোলে, আমার মেয়েকে তো আমি এইভাবে বড় করিনি। যখন আপনি জানলেন আপনার মেয়ে আপনাকে বলছে, আই হেট ইউ মা, আই হেট ইউ, তুমি আমার মা কেন হয়েছ, আপনার মনে পড়ে সেই দিনগুলোর কথা। মনে করার চেষ্টা করুন সেই দিনটার কথা, যেদিন আপনি প্রথম রিয়ালাইজ করলেন আপনি মেয়েকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। আপনি রিয়ালাইজ করলেন ইওর ডটার ইজ লাইক এ ডায়মন্ড, শি নিড টু বি। আপনি বুঝতে পারছেন ওকে সময় দেওয়া উচিত, মানে দিতে পারছেন। আপনার মনে আছে আপনার মেয়েকে আপনি একদিন চাচ্ছেন ভাই বলেছিলেন, গায়ে হাত তুলেছিলেন, পরে আপনার খুব কষ্ট হয়েছে, ওই দাদা আপনি মারতে চাননি। এবার মার দাদি আপনার মনে পড়ে সেই দিনটার কথা, যখন আপনার বাবা আপনাকে একটু মারত, বকত, আপনি কত কষ্ট পেলেন। আপনার বাচ্চা না ছোট্ট আমি মেয়ের জন্য নতুন করে একটু হলেও বদলাবো, আমি মেয়েকে বদলাতে চাই। আমার
সেই ম্যাগাজিনটা পড়ানো হচ্ছে সারা ভারতবর্ষের প্রত্যেকটা পেপারের ফ্রন্ট পেজে লেখা আছে The gem of Saint Joseph become a world hero. You know that day, when after interview, my journal by the line point, after mere boy, world famous, Brooksy level place, just visualize for you. After mere business in the airport place, and kuch log after mere kasi ka autograph chahiye. And it's totally up to you if you are willing or not. আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে এখন যে জিনিসগুলো আপনি পাবেন সেটা আদৌ ফলো করবেন কি করবেন। আমি বলছি না আমি কোনো মহাগুরু, আই এম জাস্ট ভেরি সিম্পল পার্সন, বাট আই হ্যাভ ফ্যাক্ট না 17 ইয়ার ধরে একটা জিনিসই ঘাটাঘাটি করছি বিভিন্ন ফোল্ড করে ডান দিকের উপরের পোর্শন থেকে হাফ সার্কেলের মতো ছিঁড়ে ফেলুন।
আমি জানি না ওই বাংলা হিন্দি জগত যা বুঝে পড়ব For the people from top to bottom again, 50% little pieces हाथी में रखना है इधर उधर छोड़ना नहीं Last but not the least, आज चिंता हो बना last time चिंतु तार पड़े आपना चिंतु Sorry for my language, mind कर बना और एक बच्ची दुर्बल इधर के हिंदी के यार इंग्लिश एक तो बोले Have you understood what had been instructed to you from the time of 9:30 till now 11:45 yes or no thank you so let's see what the magic happened kausha khule prothome randip ma ke dekhun apnar kausha dehi ha ha ho ho okay khul khul open the paper and pick it up like this dekhun apnar pashe jar pashe boshe chilen je apnar bujur friend husband wife soul mate ami tomake sharbo ashbo na এরকম যদি হাতের গায়ে তো থাকে দেখুন তো ম্যাক্স করে শেখাবো আচ্ছা আমাকে একটু দেখাবো তুলে একটু তুলে চেক দ্য পেপার্স ও মাই গড টু ইওর লেফট টু রাইট সো মেনি ডিফারেন্ট ফেস আই ট্রাই টু তুলে রাখতে কিপ ইট আপ সো দ্যাট ও মাই গড এটা চশমা হয়ে গেছে আপনার পুরো চোখে লাগিয়ে নিলে চশমা ঠিক লাল নীল কাগজ লাগিয়ে দৌড়াতে হবে ভেরি গুড সো দ্যাট উই ক্যান ভেরি গুড প্রপার চেক দ্যাট প্রপার চেক মোগলিতে দেখে জঙ্গলে মোগলি খুব ভালো আছে সে ওটা থেকে ক্যাচ করেছে নিয়ে সে মাকে নিয়ে চলে যেতে চায় বিকজ মায়ের সাথে তার সলভ করার আছে স্মল স্মল থিং রিয়েলি ম্যাটারস ট্রাস্ট মি এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাকে চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করবে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই গেমের মধ্যে এক্সাম্পল দিচ্ছি স্লাইড ওয়াইজ এক্সাম্পল দিলে আপনার জন্য সময় নষ্ট করা আমি ওই স্লাইড প্রেজেন্টটা আমি করতে পারি না যেটা পারি না এটা আমি চাই না পরে এই প্রেজেন্টেশনটা আপনারা যদি চান আমি পাঠিয়ে দেবো কীভাবে পাঠাবো পরে আসছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর সাদা কাগজ এসে দেখতে পাচ্ছে কার কার কাছে পেন আছে পেন আছে যার কাছে নেই আমি দিতে পারবো না আমার একটা বা দুটো পেন হয়তো আছে একটু হাত তুলবেন একটু দেখে নিন সো যাদের কাছে পেন আছে আমি একটা ভিডিও দেখাবো দ্য ভিডিও উইল টেক থ্রি মিনিটস মেবি লেস দ্যান থ্রি মিনিটস ভিডিওটা চলাকালীন আপনাকে খুব তাড়াতাড়ি একটা ড্রয়িং করতে হবে যা মন চায় ড্রয়িং করুন বাট আমাকে প্রশ্ন করবেন না কি ড্রয়িং করুন যা খুশি তিন মিনিটে যা খুশি ড্রয়িং বাবা মা দুজনে থাকলে দুটো পেন নিয়ে করুন বা বাবা শেষ হয়ে গেলে মা পেনটা নিয়ে করুন ইউ স্টার্ট ইউর ড্রয়িং যাদের যাদের কাছে পেন আছে না থাকলে পাশে যার কাছে পেন আছে তার কাছ থেকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি দ্যাটস ওয়ান ইম্পর্টেন্ট এটা ও মা এটা ছোটটা আমিও আঁকতাম এক্স্যাক্টলি এই ছবি আচ্ছা অনেস্টলি বলো এই ছবির ডিসপ্লে যদি কেটে লাগে কিছু লেখা নেই আর বাচ্চারা ঢুকছে আপনার শরীরেরও একটা মন আছে আর মনেরও একটা শরীর আছে সেটাকেও আপনি যদি না করতেন তাহলে আপনার আর্টটা প্রফেশনাল আর্ট হতো রাইট অর নট বাট আপনি আঁকছিলেন আর হাসছিলেন যেটা আমি কী আঁকছি মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে দেখালে ওরা হাসবে আমি তোমার থেকে ভালো আঁকি ইটস এ মেসেজ আপনার মধ্যে বাচ্চাটা আছে যতই আপনার ফিজিক্যাল এজ বাড়ুক না কেন মেন্টালি কিন্তু এখনও আপনার সেই ছোটো বাচ্চাটা বেঁচে আছে তাকে মাঝে মাঝে নার্চার করো ইয়েস অর নো মি টাইম গিভ সাম টাইম ফর ইউর কিডস গিভ সাম টাইম ফর ইউর সেলফ কিচ্ছু না বাচ্চা মতন গঙ্গার ধারে নিয়ে যান কোনো মোবাইল থাকবে না একটু গল্প একটু ফুচকা দেখি তো ফুচকা কম্পিটিশানে পেয়ে যেতে আমি জানি না আপনি বাচ্চার সাথে এরকম গেম খেলেন কিনা কিছু না একদিন একটু এবিসিডি হবে কী আছে যদি একটু বেশি ফুচকা খেয়ে নিই এবিসিডি হলে একবারই হবে রোজ তো হবে রাইট দেখি তুই কত খেতে পারিস আমি কত খেতে পারি চল বুফেতে যাও আমি জানি বুফেতে খরচা করার দরকার নেই বাট মেক ইট এজ এ ফান লাইফ শুড বি এ ফান প্রত্যেক মাসে যদি এরকম একটা ফান্ডে রাখতে পারেন প্রত্যেক সপ্তাহে যদি 10 মিনিটও বাচ্চার সাথে এরকম একটা সাইকোলজিক্যাল গেম খেলেন বাচ্চা কিন্তু অনেক খুশি হবে এগুলো সব আমি গেম দিয়ে বোঝাচ্ছি কেন আমি টিপিক্যাল টাইপ টিচার নই যে একদম স্লাইড ধরে ধরে আপনাদের ভুল ধরবো এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা খুব সাইন্টিফিক ওয়েতে বানানো হয়েছে এটাতে কেমব্রিজের দুজন প্রফেসর রিসার্চ ফেলোজ আছে যারা এটা বানিয়েছে আপনারা প্রত্যেকটা লাইনকে ভালো করে দেখবেন এই যা যা প্রবলেম আপনি লিখেছিলেন বোর্ডে প্রত্যেকটা জিনিসের উত্তর এখানে আছে মানে কী ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন কী ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন না কোন ল্যাঙ্গুয়েজগুলো বললে আপনার বাচ্চা খুশি হবে কোন ল্যাঙ্গুয়েজগুলো বললে আপনার বাচ্চা দুঃখ পাবে সেগুলো কিন্তু এগুলো আছে এগুলো একটু স্টাডি করতে হবে আপনার অ্যান্ড আরও দু তিনটে জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাকে হ্যান্ডেল করা কী ধরনের কথাবার্তা বলবো বাচ্চা যখন অ্যারোগেন্ট হয়ে যায়
কারবার বাচ্চা প্রচন্ড রুড এন্ড অ্যারোগেন্ট হয়ে যায়, তখন আপনি খুব চিন্তায় পড়ে যান কিভাবে হ্যান্ডেল করব। কিছুই আপনাকে যখন তখন বাধ্য হয়ে আপনি এমন কিছু করে ফেলেন যেটা আপনি করতে চান না, রাইট? ওকে, সো আমি আপনাদেরকে একটা জাস্ট স্লাইড দেখাবো, যে স্লাইডটাতে হয়তো কিছুটা হলেও আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে পারবো। লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, তো আপনি যখন বাচ্চার সাথে কমিউনিকেট করেন না, বাচ্চা কেন, যারা এখানে প্রফেশনালস আছেন কর্পোরেট ওয়ার্ল্ডে বা ক্লায়েন্টকে ডিল করেন, সেখানেও এনএলপি অ্যাপ্লিকেবল। আপনি জানেন আপনার বাচ্চার চোখ দেখে আপনি বুঝতে পারেন সে সত্যি বলছে না মিথ্যা বলছে, এটারই প্রফেশনাল এডুকেশন হচ্ছে এনএলপি। মানে আপনি যদি এনএলপি জানেন, পুলিশদেরকে এনএলপি ট্রেনিং করাতে হয়, আমি বহু সময় চাই, আমাকে জেলে যেতে হয় যারা প্রিজনার তাদেরকে হেল্প করতে, সেখানেও এনএলপি অ্যাপ্লাই করি। আমি কাস্টমসে যাই, কাস্টমসের যারা টপ অফিসিয়ালস তারা কীভাবে ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, বর্ডারে দাঁড়িয়ে আছে, কে মাল নিয়ে যাচ্ছে, এত স্যাভি লোক মানে মনেই হচ্ছে না হাওয়াই চপ্পল করে, কিন্তু তার ব্যাগের তলায় হয়তো একদম সোনার পাত আছে, এটা হয়তো মেটাল ডিটেক্টারও ধরা পড়ছে না, ওরা ধরে নিচ্ছে। আমি রিসেন্ট একটা ঘটনা বলছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা হাঁড়ি নিয়ে এসছে ত্রিপুরা থেকে, দেখে সিম্পল হাঁড়ি মনে হয়, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের র্যাপিং নিচে অ্যালুমিনিয়াম, মাঝখানে পাতলা করে সোনার পাত, রাইট? ওটা বাংলাদেশ বর্ডার থেকে সেখান থেকে পাস হচ্ছিল, এখান থেকে আবার কোথাও গিয়ে গলিয়ে ওটা হতো। বাট ওরা ধরে কীভাবে, ধরো কি এরকম প্রশ্ন করবে সামনে এসে, তাই হঠাৎ করে তাকিয়ে আছে এদিকে, আচ্ছা ম্যাডাম আপনার ব্যাগটা একটু দেখি, বা আপনি কোথা থেকে আসছেন, এই দুটো প্রশ্নের মধ্যেই ওর বডিতে যে চেঞ্জেস, ওর আইবল ঘুরবে। এরকম আমি যদি এখন প্রশ্ন করি লাস্ট ডেকে নিয়ে, হ্যাঁ মানে আপনারা যারা পাশাপাশি বসে আছেন দুজন দুজনের দিকে প্রশ্নটা করবেন, লাস্ট ডেকে নিয়ে খুব আনন্দ করেছেন, সেই দিনটা কবে কোথায় ছিল, কী ড্রেস আপনি পড়েছিলেন, কী ড্রেস মেয়ে পড়েছিল, দুজন দুজনের দিকে তাকিয়ে উত্তর দিন, হাজব্যান্ড থাকলেন তাকাল, দুজন দুজনকে প্রশ্ন করুন, লাস্ট আপনার মেয়েকে নিয়ে খুব এনজয় করেছিলেন সেদিন, আপনি কী ড্রেস ছিলেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কী পড়েছিল, প্ল্যান করে দেখুন। মনে করার সময় আপনার আইবলগুলো কী হচ্ছে, রোটেট করছে, মানে পাওয়ার অফ মাই চোখ আর কান, এটা আপনিও শিখতে পারেন যদি এনএলপি সম্পর্কে ইন্টারেস্ট থাকে, ইট উইল হেল্প ইউ। সব উদাহরণ তো আমি এখানে দিতে পারবো না, সেই জন্য আপনাকে লিঙ্কগুলো দিচ্ছি এনএলপি। সো এনএলপি কিউইং আপনার বাচ্চার সাথে করতে হবে লাইভ। আচ্ছা ধরো তুমি আমার মধ্যে কী এরকম চেঞ্জ দেখতে পাও, মানে আপনি বাচ্চাকে নিয়ে বলছেন, যেটা হলে তোমার মনে হয় তুমিও উন্নতি করবে, আমিও উন্নতি করব। আপনি দেখবেন আপনার বাচ্চা মুখস্থর মতন বলবে না, দাঁড়া দাঁড়া বলছে তোমার, হ্যাঁ করবে, করবে কিনা বলুন, মানে ও ভাবছে, আবার আবার হঠাৎ হঠাৎ রেগে যায়, তারপর উত্তম উত্তম আমায় খোলায় যায়, তারপরে মুখে যা ভাষা লিখে দিল, তুমি কি ভুলে বিচার করছি না, সেটা শেয়ার কেউ আছে। আর্কিটেক্ট প্যারেন্ট, বাচ্চা সরি না মাই করবে জাস্ট কনসিভ করেছে, আপনি আর আপনার হাজবেন্ড কাগজ নিয়ে বসেছেন ব্লু প্রিন্ট, আচ্ছা বাচ্চাকে ডাক্তার, না ডাক্তার বললে মা খায় ডাক্তার, পুলিশ অফিসার, না পুলিশ অফিসার করলে তোমার পলিটিক্যাল লিডারদের পিছনে জি স্যার হাসার করতে, তাহলে আইএস, না না আইএস করলেও হবে না, ইন্ডিয়াতে রাখাই যাবে, চলো আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস, একদম বিদেশে থাকবে, আচ্ছা ফরেন সার্ভিস করতে গেলে আপনাকে ইংলিশ জানতে হবে, আচ্ছা ইংলিশে কোন টিচার পাওয়া যায়, এ বি বি, হ্যাঁ ওই যো এখানে একজন ইংলিশ টিচার, এখন থেকে সিলেক্ট হয়ে গেল, মানে পেটের মধ্যে বাচ্চা বাবা মা হান্টার তৈরি করে নিয়েছে যে এখন ইংলিশ এখানে পড়বে, বাংলা হাজব্যান্ড বলছে যদি ছেলে হয় ডনবস্কো, মা বলছে না না ডনবস্কো না, আমরা কলকাতায় সেন্ট জেভিয়ার্সে পড়বো, আমি শিফট হয়ে যাবো, মা বলছে না 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 আমি কী করে শিফট হবো, আমার ব্যবসা ছেড়ে, মানে পেটে বাবা মার প্ল্যানিং চলছে আর কি, আর্কিটেক্ট প্ল্যান, মা বলছে যদি মেয়ে হয় তাহলে সেন্ট জোসেফ ছাড়া কোথাও, না না অক্সিলিয়ার আমাদের বাড়ির কাছে, বলে বাড়ির কাছে ইম্পর্টেন্ট না, মেয়ের জন্য সব কিছু চেঞ্জ হবে, বোঝাতে পারছি ব্যাপারটা, এটা হচ্ছে আর্কিটেক্ট প্ল্যান। আমি জানি না আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন, আই এম সরি ক্যাটাগরাইজ করতে চাইছি না, বাট স্টিল এক্সাম্পল দিচ্ছি, বুলডোজার প্যান্ট, মানে ওমা আমাকে না ওর ছেলেটা জ্বালাচ্ছে, দাঁড়া হান্টার খুলে, এই কি ব্যাপার রে, আমার মেয়ের দিকে তাকিয়ে তুই কি বলছিস, আর যদি দেখিস না এইটা সেই করে দেবো, মানে বাচ্চার প্রবলেমের আগেই আপনি প্রবলেম সরিয়ে দিচ্ছেন, বাচ্চা ভাবছে যে বা বাবা মা তো আমার আপনি কাজ করিয়ে দিচ্ছে, বুলডোজার প্যান্ট। রিসার্চ বলছে বি লাইক এ গার্ডেনার প্যান্ট, আমি বলছি এটা আমার বানানো নয়, এটা রিসার্চ, প্রচুর টিম মেম্বার্স আমাকে হেল্প করেছে, হোয়াট ইজ গার্ডেনার, ওকে স্পেস দিন, আপনার প্রফেশনেই ওকে থাকতে হবে, প্লিজ আমার অ্যাডভাইস করবেন না, ওকে ওর মতন করে ভাবতে দিন। আমার একটি স্টুডেন্ট আছে যে আজকে আসেনি, প্ল্যান ছিল,
ক্লাস 8 থেকে তার ইচ্ছা কেক বানানো। এখন 12 এ পড়ে, ও বলছে আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই, আমি জোম্যাটোতে আর সুইগিতে কেক বিক্রি করব এবং সেখান থেকে আমি কেকের এন্টারপ্রেনার হব। ক্লাস 10 এ পড়া একটা মেয়ে আজ থেকে 2 বছর আগে আমার কাছে এসে বলে আমি নেইল আর্টিস্ট হব। আজকের দিনে সে ক্লাস 12 এ পাস করার পর সে খালি ব্রাইডাল মেকআপ এবং নেইল আর্টিস্ট জিনিসগুলো শুনছে। আপনারা জানেন ইন্ডিয়াতে এখন 2000 কোটি টাকার ইন্ডাস্ট্রি হয়ে গেছে নেইল আর্টিস্ট, জানেন কিনা জানি না, 2000 কোটি। কেন ইমাজিন, একজনের ইচ্ছা এরকম আমি আছি, এরকম লাইফ কোচ হব, আমি মানুষকে করব, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। সো আপনার বাচ্চার কোথায় কি ইচ্ছা সেই জায়গাটাকেও মাঝে মাঝে স্কোপ দেবেন। কেরিয়ার কাউন্সেলিং আছে, বা আপনি পরে চাইলে বিদেশে পাঠানোর ব্যাপারেও যদি কিছু করতে চান, এখানে অনুজা আছে, অনুজা নাম্বার আপনারা নিতে পারেন, রাইট? যদি মনে করেন বিদেশে পাঠাবো, কীভাবে যেতে হয় না যেতে হয়, সেই ধরনের গাইডলাইনগুলো পাবেন। এখানে মানে আপনার রোলটা কিরকম হবে সেটা এই স্টোরি দিয়ে আমি একটু শেয়ার করে দেব। ফিজ দিতে হয় না, পড়াশোনা করার জন্য বাবা মাকে একটু টাইম দিতে হয়, মানে বোঝাতে পারছি? দ্য স্টোরি ইজ লাইক দ্যাট, ইটস লাইক এ ট্রু স্টোরি। একজন লয়ার ছিলেন যিনি 85 ইয়ার্সে রিয়ালাইজ করেন যে তার এক প্রপার্টি তিনি রাখতে চান না, তিনি চার্চকে দিয়ে দিতে চান, বিকজ এনি টাইম মারা যেতে পারে। চার্চের ফাদার প্রপার্টিগুলো ভাবে আমি এগুলো নিয়ে কী করব। ফাদার ডিসাইড করেন যে লেটস এই প্রপার্টিটাকে কোনো অকশন গ্রুপকে দিই যারা এটাকে বিক্রি করে টাকা নেবে। অকশন গ্রুপ যারা এই ধরনের কেনে তাদেরকে ইনফর্ম করে, এবং প্রায় 5000 মানুষ আসেন টোটাল ইউরোপ থেকে। ঘটনাটা লন্ডনে ঘটেছিল আজ থেকে প্রায় 150-200 বছর আগে। তো যখন সবাই এসে বসেছে, সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে, লাস্টে এইরকমই একটা ভায়োলিন কোনায় পড়েছিল। তো যিনি বিক্রি করছিলেন, অকশন করাচ্ছিলেন, তিনি বললেন এই ভায়োলিনটা কতজন নিতে চান? ইটস আ ভেরি ইউনিক ভায়োলিন, কেউ ইন্টারেস্ট দেখায় না, বিকজ ধুলো পড়েছিল। উনি ওটা প্রাইস কোট করেন অনলি 100 পাউন্ড, তাতেও কেউ ইন্টারেস্ট দেখায় না। উনি ওটা কমিয়ে করেন 50, 40, 20, 5 পাউন্ড, তাতেও কেউ ইন্টারেস্ট দেখায় না। উইদিন এ সেকেন্ড পিছন দিকে একজন ভদ্রলোক উঠে এসে বলে, ইশারা করে ভায়োলিনটা হাতে চান, এবং ভায়োলিনটা নিয়ে পকেট থেকে কী বার করে, এটা কি হ্যান্ডকার ছিল, রুমাল দিয়ে ভায়োলিনটা খুব ভালো করে পরিষ্কার করে, ভায়োলিনের মাথায় যে টিউনিং পয়েন্টগুলো ছিল সেগুলোকে টিউন করে, দিয়ে ঘাড়ে দিয়ে প্লে করে। যেই না প্লে করে পুরো অ্যাটমসফিয়ার টোটালি চেঞ্জ হয়ে যায়, এবং যেন মনে হয় কন্ট্রোলে বসে আছে, তা কেউ আর মুভমেন্ট করছে না। 5 মিনিট বাদে যেই না উনি ভায়োলিনটা হ্যান্ড ওভার করে, সামনের টেবিল থেকে একজন উঠে বলে আই ওয়ান্ট টু পে 100 পাউন্ড, একজন বলে 200 পাউন্ড, একজন বলে 300 পাউন্ড। এইভাবে ওই ভায়োলিনটার দাম গিয়ে দাঁড়ায় 4000 পাউন্ড, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে আজকের ডেটে নিয়ার অ্যামাউন্ট 4 লাখ রুপিস। না তুমি আমাকে বলো, এবং করতে করতে একটা সময় এই লেভেল আসবে যখন আপনার বাচ্চা বলবে আমি না বুঝতে পারছি না, তুমি বলো, মানে আপনাকে ওই পয়েন্ট অব্দি ওয়েট করতে হবে। সেটা 2 মিনিটও হতে পারে, সেটা 2 ঘন্টাও হতে পারে, মানে আপনি ইমিডিয়েট সলিউশন না দিয়ে আপনি পৌঁছে মনে আছে কেন 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 পরে যেটা ওটা খুব দরকার, এটা টেকনিক্যাল ইস্যুস, হাউ মানে প্ল্যানিং পার্ট, হোয়াই মানে পারপাস, হাউ মানে প্ল্যানিং। আচ্ছা তুমি যেটা বলছো সেটা কীভাবে করো, তোমার কাছে কি প্ল্যান আছে? তো বাচ্চাদের কাছে প্ল্যান মনে যেটা আছে রিয়েলিটিতে হয়তো ম্যাচ করবে না। আপনি সেখানে বুদ্ধি দেবেন কখন, যখন বাচ্চা বলবে আই এম উইলিং টু লার্ন ফ্রম ইউ, মানে যতক্ষণ না সে রেডি আছে তার আগে তাকে টিচ করবেন না। আমরা ম্যাক্সিমাম সময় বাচ্চা রেডি হওয়ার আগে টিচ করতে থাকি, মানে তাওয়া গরম হওয়ার আগে যদি আপনি ডিমটা দেন তার যা টেস্ট হবে, আর তাওয়াটা ফুল গরম হলে ডিমটা দিলে দুটো টেস্ট এক হবে না। আমি বোঝাতে পারছি আপনাদেরকে। সো হেলথ ইস্যুস, আপনার বাচ্চা হেলদি অনেকে বলছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হেলথ? হেলথ মানে কিন্তু খালি এটা নয়, মনের ভেতরেও আরেকটা হেলথ হয়, মেন্টাল হেলথ, সেটাকেও একটু নার্চার করা। আমি রিকোয়েস্ট করবো বাচ্চাদেরকে হ্যাবিট করার মাঠে যেতে, এক্সারসাইজ করতে, খারাপে বা এই ধরনের কিছু, বিকজ ম্যাক্সিমাম বাচ্চা খাটে বসে। কতজনের বাচ্চা খাটে বসে পড়াশোনা করে, আপনি পাগল হয়ে যাচ্ছে চেয়ার টেবিলে বসাতে পারছেন না, রাইট? আপনি একটা বাচ্চাকে টিপস, আই গট দিস ফিডব্যাক, সো আপনার বাচ্চা সেটা বলতে চাইছে আপনাকে, বাট আপনি আসি কর অন্যভাবে নেবেন না, বোঝাতে চাইছি জাস্ট স্কুল থেকে ফেরার পর ভেরি ভেরি ভাইটাল টাইম,
যা বলছে মা জানো আজকে কাকু কি করে আজকে বকেছে আমি জানি না বকবে তুই তো স্কুলে যা করিস না শুনেই আপনি ধমকে দিলেন শোনার চেষ্টা করুন প্লিজ গিভ সাম টাইম স্কুল থেকে ফেরার পর ওইটা একটা খুব ভাইটাল স্কুলে যাওয়ার সময়টা একটু হলেও বাচ্চাকে সময় দিন ছাড়ার সময় ওটা নয় চোখে চোখ রেখে মাথায় হাত দিয়ে একটু হলেও বলুন এই পার্সোনাল টাচটা না ম্যাজিকের মতো কাজ করতে পারে এটা আপনাকেও শিখতে হবে সরি বাচ্চাকেও শিখতে হবে আমি শুরুতে বলেছিলাম আমরা নাচবো গাইবো হাসবো তো এই মিউজিকের সাথে সাথে আমি চাই আপনারা একটু বডিটাকে বুঝতে হবে আর একটু হাততালি দেবেন সংগ্রামটা কিরকম লেগেছে সেটা একটু তালে তালে হাততালি হাতটা তুলে আপনার মেয়ের সেলিব্রেশন একটু জোরে হতে পারে I need your blessings. After the blessings, we are going to go to Maharaja. Master, you are going to go to the Maharaja. You have to do it. Jaya, you show them that shape of the man. After Master, you sure. They were go. The other one, Master, they made Yami Pasha. I did it. You have to do it. And a front row there. Thank you. আমি একটা আঙুল দিয়ে হাত করি একটা আঙুল দিয়ে বৃষ্টি একটা আঙুল দিয়ে জোরে হাত করে হওয়া দুটো আঙুল দিয়ে তিনটে আঙুল দিয়ে চারটে Now go for five. Thank you, Krishna. Thank you for your help. That time. কোনো বাবা মা আছেন আপনার ফিডব্যাক দিতে চাই কিরকম লেগেছে আমার এই সেশনটা ইনফ্যাক্ট আমার এই সেশনটা সত্যি খুব ভালো হয়েছে ইটস অ্যান আই ওপেনার ঠিক আছে আমরা ডে টু ডে লাইফে এগুলো মানে 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 পাশে রেখে দিই এই জিনিসগুলো সব জিনিস সামনে নিয়ে এসে যে আপনি প্রিয় করেছেন সবার মিলে এটা রিয়েলি নতুনদের একটা গুড অপরচুনিটি আমি থ্যাঙ্কফুল মানে এই সেশনটা কাটার করার জন্য আমি আর একটা জিনিস বলবো যেটা আপনি প্রথমেই এসে যেটা হাফ ব্যাক সেশনটা প্রথমে করেছিলেন ওইটাকে ঝেড়ে ফেলার জন্য আমরা যখন বাড়িতে ঢুকি আমরা পাটা ঝেড়ে ধরি স্যান্ড মাটটাকে সরিয়ে দেওয়ার জন্য তো সেটা ইয়ে করার জন্য তাদেরকে কানেক্ট করতে পারি অ্যান্ড টু মেক অল ইন ওয়ান প্ল্যাটফর্ম সেই হাতে পারি যেটা করা হবে আর কি তো আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে আর পার্সোনালি আমি বিন টাচ উইথ ইউ থ্যাঙ্কস সো মাচ আপনি ফিডব্যাক করে বলবেন যাতে আমরা সবাইকে একটু আমি নিজে 23 বছর শিক্ষকতার সঙ্গে ছিলাম কলেজ পড়ায় আর কলেজ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছেড়ে এসেছি আমার কন্যা আসতে আমাকে বাধ্য করেছে আমার কন্যা একটু আমি মেসেজ করেছি 4 ঘন্টা প্রোগ্রাম ছিল খুব ভালো প্রোগ্রাম আপনার প্রশংসা করেছে তো আগামী দিনে ও আবার আপনি আসুন সেটাও আমাকে মেসেজ করে জানিয়েছে আমি আমার কন্যার মেসেজটা একটু আগে এসেছে পাঠালাম দ্বিতীয় কথা হচ্ছে যে একটা অত্যন্ত আমি নিজে শিক্ষা জগতে আছি উচ্চ শিক্ষা কলেজে পড়াই আমি আজকে এসে নতুন করে একটা নতুন জগতে ইনোভেটিভ শিক্ষা পেলাম এবং এই শিক্ষা আমাকে আগামী দিনে আমার মেয়েকে বড় হতে এবং সমাজে কিছু করতে পারার দায়বদ্ধতা আমার থাকলো আমি নিজেও সমাজে দায়বদ্ধ একটা মানুষ অসংখ্য ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আর কেউ এখানে নিজেকে জানা নিজেকে জানতে পারলাম সো দ্যাট আমি আমার মেয়েকেও ভালো করে জানতে পারবো তো আমি চাইবো যে এটা কন্টিনিউ হোক এবং আমাদের জন্য আর আমার মেয়েদের ভবিষ্যৎ জন্য থ্যাংক ইউ তাহলে একটু নিয়ে যাবেন থ্যাংক ইউ মাই ফর দিস প্রোগ্রাম সো ফার্স্ট টাইম আই ডিড দিস প্রোগ্রাম লাইক দিস টাইপ অফ প্রোগ্রাম I enjoyed. I actually came to know myself, and in fact, I found some faults in me which I did not get till now. I am really, really thankful for this. And इस पे मैं ध्यान दूंगी और मैं अपने बच्चे पे और भी थोड़ा गौर कर पाऊंगी where am I going wrong now. Thank you so much. Thank you. Thank you.
হ্যালো যে আমি আমার অভিজ্ঞতাতে বলছি আমাদের 50% প্যারেন্ট বুলডোজার প্যারেন্ট কেন বুলডোজার প্যারেন্ট তারা নিজের অকার দেখায় গাড়িতে ভুলটাকে বড় করে স্কুলে পাঠাতে হবে যেদিন 12 ক্লাসকে ডাকা হয়েছিল মেয়েরা পড়াশোনা কম আর ফটোশুট বেশি করতে মায়েরা এসে খালি স্ট্যান্ডে ফটোশুট করে এটা সেজেশনে ফসল করার জন্য পাঠানো হয় না এখানে বাচ্চাকে মানুষ করতে পাঠানো হয় তাকে বড় হৃদয় নিয়ে বলতে পাঠাতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু চেষ্টা করবো এটার জন্য And she is trying to cover up. I want to thank you, sir, for everything, and I will write to request SSC to arrange this sort of program for every parents, for every student. Thank you. প্রথমে আমি সিস্টার আন্না মারিয়া এবং স্কুল স্টাফকে ধন্যবাদ হ্যালো এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং এটা কন্টিনিউ করলে সবারই খুব উপকার হবে বাচ্চা তো বটে এবং প্যারেন্টদের আর স্যার রীনা চক্রবর্তীকে অবশ্য ধন্যবাদ এবং সবচেয়ে ভালো হবে উনি যতগুলো জিনিস বললেন তার 10% যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে এই প্রোগ্রাম সাকসেসফুল হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক বেশি উপকার হবে থ্যাংক ইউ আপনাদের